নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আর শেয়ার করবো সজনে ফুল বাটা একটু অন্যরকমভাবে, গরম ভাতের সাথে এটা খেতে বেশ ভালো লাগবে। এই সিজনে সজনে ফুল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এখানে আমি ছোটো বাটির এক বাটি সজনে ফুল নিয়েছি, ফুলটা খুব ভালো করে বেছে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই সজনে ফুলটা আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করব না। এটা খেতে অনেকটা শুক্তো শুক্তো মতো লাগবে, কেননা সজনে ফুলটা তেতো আর আমি যেভাবে রান্না করেছি এটা অনেকটা ওই রকম টাইপের লাগবে। সজনে ফুলটা দেখুন আধা পেস্ট করা হয়েছে, একদম মিহি পেস্ট নয়। আমি এখানে খুব অল্প পরিমাণে মেথি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মেথিটার বেশ সুন্দর কালার এসছে আর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা গুঁড়ো করে নেব। কড়াইয়ে আমি দু চা চামচ সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে এক চিমটি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার সজনে ফুলটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন, বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে সজনে ফুলটা আমি দু এক মিনিট ভেজে নিয়েছি, এটা বেশ সুন্দর ভাজা ভাজা মতো হয়ে গেছে। আগে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলে এটা খেতে ভালো লাগবে। সজনে ফুল একটু তিটকুটে ধরনেরই হয় তাই এটার সাথে শুক্তোর অনেকটা মিল পাবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম। এটা প্রথম পাতে আপনারা সার্ভ করতে পারেন, সজনে ফুল অ্যান্টিবক্সের কাজ করে। নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এক চা চামচ সর্ষে জলে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ খুব বেশি না, খুব অল্প পরিমাণে জল দিয়েছি, এটা একটু গা মাখা মাখা মতো হবে। ভালো করে এবার এটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার পেস্ট। আপনাদের মনে হতে পারে যে আমি বলেছি এটা টেস্ট অনেকটা শুক্তোর মতো হবে, অথচ কাঁচা লঙ্কা দিলাম, শুক্তোর মতো টেস্ট হবে কিন্তু শুক্তো নয়। এবার চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সঙ্গে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি ভাজা মেথির গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিলাম আর এরকম গা মাখা মাখা হবে। রেডি হয়ে গেল সজনে ফুল বাটা। গরম ভাতে প্রথম পাতে এটা পরিবেশন করুন, খেতে বেশ ভালো লাগবে। মেথির একটা ফ্লেভার থাকবে, সজনে ফুলের তো একটা আলাদা গন্ধই থাকে, এছাড়া এটা একটু স্বাদ তিতকুটে তিতকুটে মতো হবে, সব মিলিয়ে খেতে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।